প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিনের গুরুত্ব কি? প্রোটিন কিন্তু খাদ্য উপাদানের একটি অত্যাবশ্যকীয় উপাদান, এবং আমরা যদি চিন্তা করি সবগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে প্রোটিন হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোন বয়সটাতে যদি আমরা চিন্তা করি যে প্রোটিন গুরুত্বপূর্ণ বেশি, তাহলে অবশ্যই সেটা শিশুকাল। কারণ প্রোটিনের প্রধান কাজ যদি আমরা দেখি, সেটা হচ্ছে শরীরের গঠন এবং ক্ষয়বৃদ্ধি প্রতিহত করতে কিন্তু সাহায্য করে। এছাড়াও প্রোটিনে আছে কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেগুলো শিশু বা অ্যাডাল্ট মানুষের জন্য অত্যাবশ্যকীয়। তাহলে যদি আমরা চিন্তা করি শিশুর জন্য প্রোটিনের গুরুত্বটা কিভাবে মাকে বোঝাতে পারবো, আমরা যদি মাদার্স মিল্ক চিন্তা করি, একটি শিশু জন্মের পর প্রথম তার খাবার হচ্ছে ব্রেস্ট মিল্ক। সো ব্রেস্ট মিল্কে সে কিন্তু তার প্রয়োজনীয় সকল উপাদান, খাদ্য উপাদান কিন্তু পেয়ে যাচ্ছে। এবং আমরা যদি ইনিশিয়ালি দেখি যে সেই খাবারে অর্থাৎ ব্রেস্ট মিল্কে সবচেয়ে বেশি আছে প্রোটিন। কেন প্রোটিন জরুরি? কারণ এই সময় বাচ্চাদের গ্রোথ রেট যেটা আমরা বলি সেটা অনেক বেশি পরিমাণে থাকে। আমি আপনি আমাদের মতো অ্যাডাল্ট মানুষদের জন্য প্রোটিন হচ্ছে মেনটেন্যান্স, টিস্যু মেনটেন্যান্সের কাজেই লাগছে, কিন্তু একজন শিশুর জন্য সে দিনে দিনে বড় হচ্ছে। শিশু যে ওজন নিয়ে জন্মায় ঠিক 6 মাসে কিন্তু সে তার ডাবল হয়ে যায়, এবং ঠিক 1 বছরের মাথায় সে তার জন্ম ওজনের ট্রিপল হয়ে যায়। এই যে তার বেড়ে ওঠাটা, এই বেড়ে ওঠাটা কিন্তু পুরোটাই নির্ভর করে সে কী পরিমাণ ভালো প্রোটিন পাচ্ছে। তাহলে ভালো প্রোটিনের সংজ্ঞা কী? যদি আমরা চিন্তা করি, আল্লাহতালা মায়ের দুধে এমনভাবে এই প্রোটিনের কম্পোজিশন করে দিয়েছেন, এর কোনো বিকল্প নেই। সো প্রোটিন হচ্ছে সেই অর্থে সবচেয়ে ভালো প্রোটিন শিশুর জন্য আপনি পাবেন ব্রেস্ট মিল্কে। শিশুর জন্য এই প্রোটিন যদি আমরা দেখি, মায়ের দুধে ক্যাজিন এবং হোয়ে নামক দুইটা আলাদা প্রপোর্শন থাকে। সো মায়ের দুধে কিন্তু অনেক বেশি পরিমাণে হোয়ে প্রোটিন থাকে, যেটা শিশু সহজে ডাইজেস্ট করতে পারে। ছোট্ট শিশু যে কিনা মাত্র গতকাল জন্মালো, তার কিন্তু সমস্ত পরিপাকতন্ত্র এবং অ্যাবজর্পশন করার যে তন্ত্র, যে পরিপাকতন্ত্রের যে নালীগুলো, এগুলো কিন্তু ইম্যাচিউর থাকে। আপনি যদি তাকে অতিরিক্ত এমন কোনো খাবার দেন, তাহলে কিন্তু সে সেটা টলারেট করতে পারবে না, এবং তার ইম্যাচিউর অর্গান সিস্টেম, স্পেশালি কিডনি, কিন্তু অ্যাফেক্টেড হবে। মায়ের দুধের প্রোটিনটা এমনভাবেই তৈরি করা যেটা হোয়ে প্রপোর্শন অনেক বেশি, এই প্রোটিনটা শিশুর জন্য হজম করা খুবই হচ্ছে সহজ, এবং শিশু তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান প্রোটিনের ক্ষেত্র থেকে পেয়ে যাচ্ছে এই হোয়ে প্রোটিন থেকে। আপনারা তাহলে জিজ্ঞাসা করবেন অন্য দুধে কী রকম থাকে। আমরা যদি নর্মাল গরুর দুধ চিন্তা করি, শিশুর খাদ্য একটা হতে পারে মায়ের দুধ, অথবা আমাদের দেশে রেগুলার প্র্যাকটিসে আমরা গরুর দুধ খাওয়াই। গরুর দুধে ঠিক উল্টা, মায়ের দুধে যেরকম হোয়ে প্রোটিনের পরিমাণ অনেক বেশি, আর গরুর দুধে ক্যাজিন প্রোটিনের পরিমাণ অনেক বেশি। কখনোই গরুর দুধের যে কম্পোজিশন এবং মায়ের দুধের যে কম্পোজিশন এক হবে না। তাহলে আপনি যখন মা হিসেবে শিশুকে কোনো খাবার দিচ্ছেন, মায়ের দুধ দিচ্ছেন, তখন অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আপনার শিশু সঠিক খাবারটি পাচ্ছে। এছাড়া এই প্রোটিনে আর কী আছে? এই প্রোটিনে আছে শিশুর জন্য প্রয়োজনীয় সকল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। সো আমরা যদি প্রতিদিন তার রিকোয়ারমেন্ট চিন্তা করি, প্রতিদিন পার কেজি বডি ওয়েটে একজন শিশুর 1.2 গ্রাম প্রোটিন লাগে যখন সে জন্মায়। এরপরে যখন সে 3 বছরের বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার এই প্রোটিনের পরিমাণের চাহিদাটা কমে যাচ্ছে, কারণ শিশু অনেকটুকু বড় হয়ে গিয়েছে। সো সেই হিসেব করলে কিন্তু শিশু তখন 1 গ্রামের মতো, 1 থেকে 1.5 গ্রাম রেঞ্জের প্রোটিন খেলেই হবে। এবং পরবর্তীতে আমরা যারা বড় মানুষ, আমাদের মতো অ্যাডাল্ট মানুষদের জন্য পার কেজি বডি ওয়েটে 0.8 গ্রামই এনাফ হচ্ছে আপনার, কতটুকু প্রোটিন আপনার রেগুলার যে মেনটেন্যান্স সেটাকে হচ্ছে কমপ্লিট করতে পারে। এবং আমার আপনার মতো আমরা যারা অ্যাডাল্ট, আমাদের জন্য কিন্তু 0.8 গ্রাম প্রোটিনই পার কেজি বডি ওয়েটের জন্য পারফেক্ট। সো এর চেয়ে বেশি প্রোটিন কিন্তু আমাদের খাবার দরকার নেই। শিশু যখন এই প্রোটিন বা এই মাদার্স মিল্ক যখন গ্রহণ করে, তখন কিন্তু তার শরীরের যে ইম্যাচিউর অর্গান সিস্টেমে কোনো ইম্প্যাক্ট ফেলছে না। একই সাথে ভবিষ্যতের জন্য যে লং টার্ম হেলথ, যেটাকে আমরা বলি ডায়াবেটিস বা হচ্ছে হাইপারটেনশন, এই ধরনের কারণও কিন্তু তৈরি করে যদি কিনা শিশুকালে আমরা বাচ্চাকে বেশি পরিমাণ প্রোটিন খাওয়াই। সো একজন মা হিসেবে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে আমি শিশুকে যে খাবার দিচ্ছি সেই খাবারে প্রোটিনের পরিমাণটা যেন প্রপোর্শনেটলি ঠিকই থাকে, সে যেন 1 থেকে 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন কখনোই গ্রহণ না করে। স্পেশালি যদি কোনো কারণে মা শিশুকে শিশু খাদ্য হিসেবে অন্য বাইরের খাবার দেন, মাদার্স মিল্ক কোনো বাচ্চা না খায়, সেক্ষেত্রে ওই খাদ্যতেও যেন
খেয়াল করা হয় যে 1.8 গ্রাম পার 100 কিলো ক্যালোরি প্রোটিন বেশি না থাকে, অনলি 1.8 গ্রাম ফর 100 কিলো ক্যালোরি। সো আমরা যখন চিন্তা করব যে এই রিকমেন্ডেশনগুলো কাদের, আমাদের WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এই রিকমেন্ডেশনটা দেওয়া হয়েছে এবং আমরা বলি তার রেগুলার ডায়েটারি ইনটেক কখনোই এটার বেশি হবে না। আলটিমেট যদি মা মনে করেন আমি শিশুকে বেশি খাওয়াচ্ছি সে বেশি তাড়াতাড়ি বড় হবে, কিন্তু আসলে এই মুহূর্তে সে বেশি তাড়াতাড়ি বড় হলেও তার ইম্যাচিউর কিডনি সিস্টেমের ওপর অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে এবং সাথে সাথে পরবর্তীতে তার জীবনে ডায়াবেটিস বা হাইপার টেনশনের মতো কোনো অসুখ হবে কি না সেটাকেও কিন্তু ডিসাইড করে দিচ্ছে এই বেশি প্রোটিন গ্রহণ করা। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন অবশ্যই গুরুত্বপূর্ণ, আবারও বলছি, কিন্তু একই সাথে খেয়াল করতে হবে কোন বয়সে প্রোটিনের প্রয়োজনটা কেমন। শিশু বয়সে প্রোটিনের প্রয়োজনীয়তাটা যেভাবে বেশি, কারণ তার গ্রোথ রেটটা যতটা বেশি সেটা আমরা যেন অবশ্যই খেয়াল করি, কিন্তু গ্রোথ রেট আরও বাড়ানোর জন্য আমরা যেন কখনোই শিশুকে অতিরিক্ত প্রোটিন না দিই এবং অবশ্যই যেন খেয়াল করি সে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো পাচ্ছে এবং তার যে রেগুলার মেনটেন্যান্স এবং গ্রোথ সেটাকে সে এনশিওর করছে।